কি ব্যাপার ভাই, গরমে আপনি এত আরাম করে বসে আছেন, ঘটনা কি ভাই? আরে ভাই, লাইভে ঢুকে গেছে, লাইভে ঢুকে গেছি তো ভাই। ভাই যে জিনিস নিয়ে আসছি, কারেন্ট থাকুক আর না থাকুক, আচ্ছা টানা ঠান্ডা বাতাস দিবে ভাই, টানা ঠান্ডা বাতাস, মানে কারেন্ট ছাড়াও ঠান্ডা বাতাস দিবে, কারেন্ট ছাড়াও ঠান্ডা বাতাস দিবে, এই এয়ার কুলারে, এই এয়ার কুলারে ভাই। ওরে ভাই, এই কি হইছে? আর বরফ দিয়ে কি করবা? এয়ার কুলার চালাম তোর পারে, আজকে যে এয়ার কুলার আনছি কোন রকম বরফই লাগবে না তো, এগুলো কোন রকম বরফ ছাড়া, আজকে বরফ ছাড়া ঠান্ডা বাতাস টানা 7 ঘন্টা, বরফ ছাড়া ঠান্ডা বাতাস টানা 7 ঘন্টা, কারেন্ট থাকুক আর না থাকুক, কারেন্ট থাকুক আর না থাকুক 7 ঘন্টা আপনি টানা বাতাস পাবেন ভাই। এটা তো মার্কেটে এখন শর্ট আছে, আপনার কাছে কি প্রোডাক্ট আছে ভাই? আমার কাছে অল্প কিছু প্রোডাক্ট আছে, 100 পিস প্রোডাক্ট আছে, যারা নেবেন 48 ঘন্টার অফার দিব, 48 ঘন্টা, 48 ঘন্টার অফার, দেখেন না ভাই আজকে একদম তুফান শুরু করে, 48 ঘন্টার কি অফার, ডেলিভারি ফ্রি, ডেলিভারি ফ্রি থাকবে, একদম অর্ধেক দামে দিব, অর্ধেক দামে, অর্ধেক দামে থাকবে। বাইরে ভাই এত বাতাস, এটা এত বাতাস, এই বরফ তরফ কিচ্ছু লাগবে না। পোলা পান্ডে বলি যে আজকে যে জিনিস নিয়ে আসছি আপডেট টেকনোলজি, আচ্ছা 2024 সালের একদম আপডেট। পোলা পানের কি দোষ, এয়ার কুলার মানে তো মানুষ মনে করে বরফ লাগবে। হ্যাঁ ভাই, এটা কাস্টমারও মনে করে, দোকানে পোলা পানও মনে, কিন্তু কিন্তু আজকে যে জিনিস নিয়ে আসছি কোন রকম বরফ লাগবে না, কোন রকম ঠান্ডা পানি লাগবে না, আচ্ছা নরমাল পানি, নরমাল পানি দিয়ে ঠান্ডা হবে ভাই। বিশ্বাস হইতাছে না, বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না। আমি দেখাবো ভাই, দেখা তো শান্তিতে বসেছিলাম, আপনি আমার শান্তিটা নষ্ট করে দিলেন ভাই। লাইভে আসছি, আমরাও তো অনেক অশান্তিতে আছি, গরম আর লোডশেডিং, ঠিক আছে আপনাদের এখন অশান্তি করতে হবে না, লোডশেডিং থাকুক কারেন্ট না থাকুক টানা 7 ঘন্টা চলবে। আজকে জিয়ার কোলা নিয়ে আসলাম এবং ডিজিটাল ভাই, এই যে দেখেন এটা হলো সম্পূর্ণ ডিজিটাল, সম্পূর্ণ ডিজিটাল, আগে ছিল বাটন, বারবার চাপতে হইতো, কাজ করতো না, আমি জাস্ট টাচ করব, এই যে টাচ, ওয়ান টাচে কাজ করবে, ওয়ান টাচ, ওয়ান টাচে কাজ করবে, এখানে স্পিড বাড়াবেন কমাবেন ওয়ান টাচে, আর বাতাসটা যে ভাই মধুর রে ভাই, মাথা নষ্ট করা বাতাস, মাথা নষ্ট করা বাতাস ভাই, একদম এয়ারপোর্টে সাধারণত কেউ বসবে না, একটু দূরে বসবে না ভাই, আমি বাতাসটা আসবে, আমি সবই দেখাবো, সবই দেখাবো, এ টু জেড দেখাবো, কিভাবে আপনি চালাবেন, কিভাবে অপারেটিং করবেন, কিভাবে আপনার রুম ঠান্ডা হবে, নরমাল পানি, হ্যাঁ নরমাল পানি, সাই দেন সাই, ঠিক আছে আমি বাকিগুলো অফ করে দিই, কারণ আমাদের কথা বলতে প্রবলেম হচ্ছে। আচ্ছা ভাই এতগুলো অফ করবেন অনেক সময় লাগবে তো, জি আমি কি এর সময় লাগবে ভাই, আমার কাছে রিমোট আছে না, আমি রিমোটে চাপ দিব আর অফ হবে, এই যে রিমোটে চাপ দিবার অফ হয়ে যাবে, প্রত্যেকটা অফ হয়ে যাবে, এই যে রিমোটে চাপ দিব অফ, হ্যাঁ অফ হয়ে যাবে, এক রিমোট দিয়ে সবগুলো অফ হয়ে যাবে, রিমোট কন্ট্রোল, হ্যাঁ সম্পূর্ণ রিমোট কন্ট্রোল, আচ্ছা আচ্ছা ওকে, সম্পূর্ণ রিমোট কন্ট্রোলের সাহায্যে রিমোট কন্ট্রোল আপনারা অফ করতে পারবেন, হ্যাঁ অফ করতে পারবেন, টাচে চাইলে অফ করতে পারবেন। এখন আমরা পানি দিব নাকি? রাইট, এটাতে আমরা পানি দিব, কিভাবে চালাবেন, এই যে দেখেন এটা কিন্তু আমার কারেন্টের লাইন দেওয়া, কারেন্টের লাইন দেওয়া, আমি এটা খুলে ফেললাম, আচ্ছা খুলে, এই যে দেখেন, এই যে দেখেন চলতেছে কিন্তু, হ্যাঁ চলতেছে, আচ্ছা দেখছেন, ওকে একদম সুন্দর চলবে, তিন স্পিডে আছে, হ্যাঁ তিন স্পিডে আছে, আচ্ছা নয় দিয়ে দেই, এই যে দেখেন, আচ্ছা এই যে দেখেন, এখন অনেকে বলতে পারে এটা ভাঙছি কেমন, এটা ভাঙি নাই, আমি এটা খুলে রাখছি আপনাদেরকে হানিকম্প্যাডটা, হানিকম্প্যাডটা দেখানোর জন্য, ঠিক আছে এই যে দেখেন আমার কিন্তু এয়ার কুলার চলতেছে, পড়ে গেছে হানিকম্প্যাডটা, এই যে, এই যে হানিকম্প্যাড, আমি এটা এখন আমি পানি দিয়ে তারপরে আমি কুলিংটা চালু করব, এই যে দেখেন আমি এখন পানি দিব, নরমাল পানি, হ্যাঁ নরমাল পানি, একদম নরমাল পানি, আচ্ছা একবারে নরমাল, এই যে এটা নরমাল পানি, আপনি একটু হাত দিয়ে দেখেন, একদম নরমাল পানি, একবারে নরমাল পানি, একদম নরমাল পানি দিব, এই যে আমি নরমাল পানিটা দিয়ে দিলাম, আচ্ছা আমি এর পাশ দিয়ে পানিটা দিব, কত লিটার পানি দিব ভাই? এটা তো 20 লিটার পানি ধরবে, 20 লিটার পানি, 20 লিটার পানি ধরবে, কয়দিন চলবে ভাই? 20 লিটার এক সপ্তাহ চলে যাবে, পানি নষ্ট হয়ে যাবে না, না কিচ্ছু হবে না ভাই, কুলিং পাম্প আছে, হ্যাঁ সব আছে, ডিসি পাম্প আছে, ডিসি পাম্প আছে, কুলিং পাম্প আছে, সব কিছু দেওয়া আছে, এবং এইটার সাথে যে ব্যাটারিটা আছে, এটা কিন্তু আপনার 12 ভোল্টের ব্যাটারি, ভাই পানি দিলেন নিচে কিন্তু উঠে গেল উপরে, কুলিং চালু করা আছে, এই যে অলরেডি আমি দিলাম, অলরেডি কাজ শুরু হয়ে গেছে, আমি যদি একটু পেপার নেই, টিস্যু পেপার নেই তাহলে দেখাতে পারবো, এই যে দেখেন আমি সবকিছু দেখাবো, অলরেডি কিন্তু এটা কাজ শুরু হয়ে গেছে, অলরেডি কাজ শুরু হয়ে গেছে, মানে এটা কি 10-15 মিনিট লাগবে ঠান্ডা হইতে, কি বলেন ভাই, দিবেন সাথেতে ইনস্ট্যান্ট ঠান্ডা হয়ে যাবে, সাথে সাথে ইনস্ট্যান্ট, সাথে সাথে, এই যে দেখছেন, এই যে দেখেন দেখছেন ইনস্ট্যান্ট, সাথে সাথে আপনার কুলিং চালু হয়ে গেছে, কুলিং চালু হয়ে গেছে, সাথে সাথে কুলিং চালু হয়ে গেছে, রাইট ঠিক আছে, এবং এটা আমি একটু খুলে দেখাবো, ওকে দেখেন কিভাবে ঝর্ণার মতো পানিটা পড়ে, দেখছেন, ওরে একেবারে দেখেন সিলেটি ঝর্ণা, দেখেন আচ্ছা একদম ঝর্ণার মতো পানি পড়তেছে, আচ্ছা আজকে থাকবে কিন্তু একেবারে ডিসকাউন্ট প্রাইস, বর্তমান কিন্তু এই ফ্যানের প্রাইস গুলো কিন্তু 15-20 হাজার টাকা হয়ে গেছে কিন্তু, এই এয়ার কুলার গুলোর দাম, রাইট আমি এটা খুলে ফেলি, জাস্ট আমি আপনাদেরকে একটু বাতাসটা দেখাবো, দেখেন আমার কুলারে কিন্তু কোনো রকম কারেন্টের লাইন নাই, কোনো লাইন নাই, কোনো লাইন নাই, অটোমেটিক চলতেছে, মানে টানা 7 ঘন্টা চলবে কারেন্ট ছাড়া, টানা 7 ঘন্টা, 7 ঘন্টা কারেন্ট ছাড়া চলবে, কারেন্টে আপনি 24 ঘন্টাই চালান, যখন কারেন্ট থাকবে 24 ঘন্টা চালান, কারেন্ট ছাড়া আপনার 7 ঘন্টা চলবে, আচ্ছা এবং এই যে দেখেন বাতাসটা, ওরে আমার বাসায় তো বিদ্যুতের কোনো কানেকশনই নাই, সোলার প্যানেল দিয়ে আমি চালাই,
আপনি সোলার আইপিএস যা খুশি সবকিছু দিয়ে চালাতে পারবেন, সবকিছু দিয়ে চালাতে পারবেন। আমি সব আপনাকে এ টু জেড দেখাই দিব। আচ্ছা ঠিক আছে, এই যে এই পাশটা আসেন, এই পাশটা আমি কুলিংটা দেখালাম। এখানে আপনার সোলারের লাইন দেওয়া আছে, এসি ডিসি লাইন দেওয়া আছে, আপনি ইউজ করতে পারবেন। আমি একটু ব্যাটারিটা দেখাই দিই। আচ্ছা ঠিক আছে, এই যে ব্যাটারিটা, অনেকই ব্যাটারি, এই যে দেখেন, এটা হলো 12 ভোল্ট ব্যাটারি, তো 100% অরিজিনাল নোভার ব্যাটারি। তাহলে আমি একটু অফ করি, যদি লাইনটা চালু করা, ওকে অফ করে দিলাম, অফ করে দিলাম। আচ্ছা এখন আপনাদেরকে আমি দেখাবো, এটা সম্পূর্ণ ব্যাটারিটা হলো আপনার, ওকে দেখেন অরিজিনাল ব্যাটারি, 12 ভোল্টের নোভার ব্যাটারি, তো এই যে দেখেন। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন সম্পূর্ণ নোভার ব্যাটারি, ওকে অরিজিনাল, এই যে দেখেন অরিজিনাল নোভার নোভার ব্যাটারি, 12 ভোল্ট 4.5 এমএএইচ এর ব্যাটারি কিন্তু দেওয়া আছে, অরিজিনাল একদম ব্যাটারি। অনেক এয়ার কুলারে দেখা যায় যে কোম্পানির নাম আছে কিন্তু ব্যাটারিতে কোনো নাম নাই, ব্যাটারি থাকে না, লোকাল ব্যাটারি লাগায়, লোকাল ব্যাটারি লাগায়। জি, কিন্তু মানে এটা তো ওয়ারেন্টি আছে? হ্যাঁ ওয়ারেন্টি গ্যারান্টি সবই আছে, সবই আছে, হ্যাঁ ওয়ারেন্টি গ্যারান্টি সবই আছে। আচ্ছা এটা হলো অরিজিনাল নোভার ব্যাটারি। ভাই শেয়ারকারীর জন্য কিছু আছে? ভাই আজকে গিফট থাকবে ভাই শেয়ারকারীর জন্য, শেয়ারকারীর জন্য। অনেক দিন আমরা দেখে দেয়া গেল মিনি ফ্যান, ছোট ফ্যান দেই, কিন্তু আজকে মিনি ছোট ফ্যান না, যে সর্বোচ্চ শেয়ার করবেন তার জন্য একটা কুলারই থাকবে, একটা কুলারই থাকবে, একটা কুলার থাকবে। আচ্ছা ওকে, এইটার দাম দেখেন, বর্তমানে কিন্তু অনেক লোডশেডিং হচ্ছে এবং কিন্তু অনেক গরম পড়তেছে, আর এই সব রিচার্জেবল এয়ার কুলার বলেন, ফ্যান বলেন, সবকিছুর দাম কিন্তু হু হু করে বাড়তেছে। আজকে কিন্তু 18-20 হাজার লাগবে না, আজকে আরো কম দামে আপনারা পাবেন, ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন, সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি দিব। আজকে একটা এয়ার কুলার কিনলে আপনি শান্তি, মন শান্তি, ফ্যামিলি শান্তি, কারণ যে পরিমাণ এখন লোডশেডিং হয় ভাই, লোডশেডিং এর সময় কি আমরা দেখালো যে কুলার নিলাম কিন্তু ইউজ করতে পারলাম না, কিন্তু এই কুলারটা নিলে আপনি ইউজ করতে পারবেন, দেখেন কোন রকম লাইন দেওয়া নাই, আমি চালু করলাম, চালু হয়ে গেল। এই যে দেখেন ডিজিটাল, যেহেতু 9টা স্পিড এবং এখানে কিন্তু ব্যাটারি চার্জ কতটুকু আছে সেটাও দেখাবে, শো করবে, তার মানে আপনারা কখন চার্জ দিবেন, কখন দিবেন না, তখন সেটা কিন্তু বুঝতে পারবেন, বুঝতে পারবেন। এই যে এই পাশে আপনার ঝর্ণার মতো পানিটা পড়তেছে সেটাও দেখতে পারবেন, আমি একটু দেখাই দিই, এই যে দেখেন। আচ্ছা আপনার যে কুলিং হচ্ছে সেই প্রসেসটা কিন্তু এখানে দেখাচ্ছে, এখানে আছে, এই যে দেখেন কুলিং হচ্ছে এবং এটা আপনার ঝর্ণার মতো পানিটা পড়বে, প্যাডটা ভিজে আপনাকে ঠান্ডা বাতাসটা দিবে। আচ্ছা দর্শক, আপনারা প্রাইস কমেন্ট করতে থাকেন কতদিন যাচ্ছেন, কারণ বর্তমানে কিন্তু 18-20 হাজার হয়ে গেছে। আচ্ছা আজকে থাকবে আরো রিজনেবল প্রাইস এবং ডেলিভারি চার্জ ফ্রি, ডেলিভারি চার্জ ফ্রি, 48 ঘন্টা, 2 দিনের অফার থাকবে, কারণ আমরা 2 দিন দিতে পারবো কিনা জানি না। আচ্ছা তারপর আমরা চেষ্টা করবো 2 দিন দেওয়ার জন্য, অনলি দুই দিন। কয়টা আছে মাল ভাই? 100 পিস মাল আছে, একদিনেও শেষ হয়ে যায়, রাইট? যে চাহিদা, কারণ আমি যখনই মার্কেটে ঢুকি প্রত্যেকটা দোকানে 10-15 জন কাস্টমার আছে, কারণ এয়ার কুলার আর কোন কথা নাই। এটা যদি রিচার্জেবল হয় তাহলে তার কোনো কথাই নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সো সারা বাংলাদেশে নিতে পারবেন অনলি আপনার এই এয়ার কুলারটা। আচ্ছা টাকা দিয়েও নিতে পারবেন, টাকা ছাড়াও নিতে পারবেন, যারা সর্বোচ্চ শেয়ার করবেন তাদের জন্য কিন্তু আজকে একটা সর্বোচ্চ শেয়ারকারীর জন্য একটা গিফট থাকবে, একটা এয়ার কুলার গিফট সর্বোচ্চ শেয়ারকারীর জন্য। কয়দিনের মধ্যে? এটা 48 ঘন্টার মধ্যে, 48 ঘন্টার পরে আমরা দেখবো কে সর্বোচ্চ শেয়ার করছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে? ওয়ারেন্টি গ্যারান্টি আছে 2 বছরের, পাম্প এবং টাচের গ্যারান্টি আছে, 2 বছরের মধ্যে কোনো প্রবলেম হলে আমরা সেটা ঠিক করে দিব, যদি ঠিক না হয় চেঞ্জ করে দিই। রাইট, টাচের গ্যারান্টি আছে 2 বছর, 2 বছর, পাম্পেরও গ্যারান্টি আছে 2 বছর, 2 বছর, 2 বছর, ঠিক আছে। প্যাকেটটা আমরা একটু দেখাই দিই, হ্যাঁ সবকিছু দেখাবো, এবং এটা আপনি কিভাবে অপারেট করবেন, যদি আপনি নরমালি হাতে করেন, এই যে টাচ, এই টাচ দিলাম, এখানে আপনার 9 ঘন্টা পর্যন্ত টাইম সেট করতে পারবেন সম্পূর্ণ হাত থেকে পড়লেও ভাঙার কোনো পসিবিলিটি নেই, চান্স নাই, ঠিক আছে। এবং পানিটা কোন দিক দিয়ে দিবেন সেটাও আমি দেখাই দিছি, এই যে এই পাশ দিয়ে আপনি পানিটা দিবেন। আচ্ছা এই যে ট্যাঙ্কিটা আছে, এই যে এই ট্যাঙ্কিতে পানি দিবেন, 20 লিটার পানি দিতে পারবেন, আমি অল্প একটু পানি দিছি, এখানে আপনি 20 লিটার পানি দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, এবং দেখেন এখানে সোলার প্যানেল আছে, এটা দিয়ে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন, আইপিএস থেকে এবং সোলার থেকে আপনারা এটা ইউজ করতে পারবেন। এখানে ভোল্টেজ দেওয়া আছে 12 ভোল্ট। আচ্ছা ঠিক আছে, নোভা ENB 925, একদম আপডেট মডেল, 925 একদম আপডেট মডেল, একবারে আপডেট, আপডেট মডেল টাচ, আগে ছিল বাটন, এখন আমরা একদম টাচ নিয়ে আসছি, যে টাচে আপনার একদম আমি প্যাকেটটা দেখাই দিই, এখানে কি কি থাকবে দেখেন, আমি মডেল নাম্বার বলেছি, নোভা এয়ার কুলার মডেল নাম্বার
TNB 925, ঠিক আছে? এখানে আপনি দেখেন, এখানে রিমোট থাকবে একটা, এনার্জি এফিসিয়েন্ট আছে এবং 12 ভোল্ট, 4.5 mAh ব্যাটারি, ঠিক আছে? এবং ডিউরেশন সবকিছু লেখা আছে, সবকিছু এখানে লেখা আছে, হাই স্পিড ইজ ইনস্টলেশন। আমি ডিউরেশনে আসি, এখানে দেখেন আপনার সর্বোচ্চ হাই স্পিডে যেটা হলো নয় স্পিড, হ্যাঁ ডিসি হাই স্পিডে চলবে 2.5 ঘন্টা, আর 5 ঘন্টা চলবে মিডিয়াম স্পিডে, এটা হলো ডিসি, এবং 7 ঘন্টা চলবে লো স্পিডে, মানে 7 ঘন্টা আপনি টানা বাতাস এসি ডিসি ফাংশন, জি এসি ডিসি ফাংশন রয়েছে। আচ্ছা, এইটার হাইট একজন জানতে যাচ্ছিল, এটার হাইট হবে কত? 3 ফিট না 3.5 ফিট? এটা আপনার 3 থেকে 3.5 ফিট হবে, 3 থেকে 3.5 ফিট হবে। আচ্ছা আচ্ছা, ওকে। সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি ফ্রি, রাইট? সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি। প্রবাসী ভাইরা যারা আছেন, যে এই আমি একটু শান্তির বাতাস নিতে চাই, একটু ঠান্ডা বাতাস নিতে চাই। আচ্ছা, আরেকটা কথা বলে দিচ্ছি, আমরা কিন্তু প্রত্যেকটা লাইভে এবং ভিডিওতে প্রত্যেকটা দোকানদারের এরকম একটা বোর্ড কিন্তু দেখাই দিই। যারা প্রতারণা করে ভিডিও কেটে শর্ট ভিডিও দিয়ে, একটা এয়ার কুলার দাম হয় যদি 15,000, সেটা দিয়ে দেয় 3,000, সেই ভিডিও যদি আপনারা এরকম বোর্ড না দেখতে পারেন তাহলে কিন্তু সেটা বিশ্বাস করবেন না, রাইট? ঠিক আছে, আমাদের স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? একটা হলো 718, এটা আমাদের নাম্বার, এবং 96 একটা 86 নাম্বার দেওয়া আছে, এবং 96, এই তিনটা নাম্বারে আমাদের, এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে আপনি কোনো রকম প্রতারিত হবেন না। আচ্ছা আচ্ছা, ওকে। দেখেন, অনেকে অনেক ভিডিও থেকে কিন্তু প্রতারিত হচ্ছে, এইজন্য কিন্তু আমাদেরও সমস্যা হচ্ছে। আমরা কিন্তু বারবার বলে দিচ্ছি, একটা ক্লিয়ার করে দিচ্ছি, শুধুমাত্র এরকম বোর্ড যদি আপনারা দেখতে পারেন তাইলেই সেটা আপনারা বিলিভ করবেন। আপনি একটু আগে বললেন যে 20,000 টাকা প্রোডাক্টের প্রাইস, সে 4,000 টাকা দিয়ে রাখছে, রাইট? আর 4,000 টাকা পাঠালেন, সে ফোন অফ করে রাখলো বা আপনাকে ব্লক মেরে দিলো, আপনি পাচ্ছেন না 4,000 টাকার জন্য। তো আপনি প্রত্যেকটা দোকানদারের জিডি করা আছে, যে আমাদের এই নাম্বার গুলা থেকে আমরা ব্লক করি, আর বাকি যে নাম্বার গুলো সবগুলো ফেক। আচ্ছা, দেওয়া যাবে সারা বাংলাদেশে ডেলিভারি, কিন্তু এখন কোন রকম আপনার ক্যাশ অন ডেলিভারি হবে না। আচ্ছা, অনেকে বললে ভাই আমার ঢাকার ভিতরে পাঠায় দেন, আমি পেমেন্ট করবো না, আমার প্রোডাক্টই আছে 100 পিস, এখন অর্ডার পড়ে গেল 200 পিস, আপনি অর্ডারটা প্রোডাক্টটা নিয়ে অর্ডার ক্যান্সেল করে দিলেন, আরেকজনের প্রত্যেকেই 1,000 টাকা বিকাশ করতে হবে, 1,000 টাকা বিকাশ করতে হবে, প্রোডাক্ট আপনার বাসায় যাবে, বাকি পেমেন্ট ওখান থেকে করে দিবেন। প্রথমে তো অফার দিয়ে দিলাম আপনার 48 ঘন্টা হলো ডেলিভারি ফ্রি। আচ্ছা, 48 ঘন্টার মধ্যে যারা নেবেন সম্পূর্ণ ডেলিভারিটা ফ্রি পাবেন সারা বাংলাদেশে। আর এটা রেগুলার প্রাইস আছে 20,000-22,000, রাইট? এখন কিন্তু এরকমই চলতেছে, 20-22,000, যে যেরকম পারতেছে নিতেছে। আমরা 48 ঘন্টা 2 দিনের একটা অফার দিব, যারাই নেবেন সারা বাংলাদেশ থেকে, একদম রিজনেবল প্রাইস, একদম রিজনেবল প্রাইস, এবং এক ফিক্সড প্রাইস, কোনো বার্গেনিং চলবে না। 48 ঘন্টার অফার, এটা আমরা নির্ধারণ করছিলাম 18,500 টাকা দিব, ঠিক আছে? যেহেতু আপনারা সাইফুল ভাই চ্যানেল থেকে দেখতেছেন, রাশেদ ভাই বললো যে ভাই যাতে সবাই নিতে পারে, এই গরমের মধ্যে একটু শান্তি চাই, সেই শান্তিটা যাতে পাই সেই কারণে একটু প্রাইসটা কমিয়ে দেন। এখন আসলে আমার তো প্রোডাক্ট এটা কেনা, আমার ঘরের প্রোডাক্ট না, আপনি যত দিয়ে কিনতেছেন সেটাই কিন্তু বিক্রি করতেছেন, রাইট? ঠিক আছে, আমাদের একটা কমিশন থাকে, ওই কমিশনটাই পাই, ঠিক আছে? সেই ক্ষেত্রে যারাই নেবেন সারা বাংলাদেশ থেকে, কোন রকম বার্গেনিং করা চলবে না, 18,500 টাকা না, আজকে রাখবো অনলি 14,500 টাকা, 14,500 টাকা সারা বাংলাদেশে যে কোনো কালার ভাই, 14,500 টাকায় সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি আছে। দ্রুত যোগাযোগ করবেন, কারণ 48 ঘন্টার ধামাকা অফার। কিন্তু নোভা এয়ার কুলার 925 মডেল, একেবারে লেটেস্ট ডিজিটাল মডেল, কিন্তু একদম টাচ মডেল, অনেকে কাছে বাটনটা আছে, বাটনটা আপনি কমিয়ে দিতে পারবে, কারণ বাটনটা কিন্তু প্রবলেম হয়, ঠিক আছে? কিন্তু আপনি যদি টাচ টানেন একদম অনায়াস ইউজ করবেন, 2024 সালে আপডেট, একেবারে আপডেট, আপডেট যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টটা দেন। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। সেক্ষেত্রে শুধুমাত্র 1,000 টাকা অ্যাডভান্স করবেন, 1,000 টাকা অ্যাডভান্স করবেন এই নাম্বারগুলোতে। এখানে দুইটা নাম্বার দেওয়া আছে, এবং স্ক্রিনে আরো একটা নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? ওই নাম্বারটাও আমাদের বিকাশ করা, এই WhatsApp আছে, আপনি একটা স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশটের সুবিধার্থে আমি জাস্ট আপনাদেরকে এটা দেখাই। আচ্ছা, এই মডেলগুলো দেখাই, একটা হলো আপনার ব্ল্যাক কালার, আর একটা হলো ব্লু কালার। আপনারা স্ক্রিনশট দিবেন, যার যেটা লাগবে সেটা দিবে নিতে পারবেন। আর এখন আসলে কালার নিয়ে কেউ মেনশন করেন না, প্রোডাক্টই পাওয়া যাচ্ছে না, রাইট? যখন যে কালার পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টই একই রকম, কোনো রকম ডিফারেন্স নেই। ওকে, দেখেন, যত দিন যাবে তত কিন্তু প্রাইস ওভার, প্রাইস ওভার, গত বছর কিন্তু এই প্রোডাক্ট 20,000 টাকা দিয়েও কিন্তু পাওয়া যায় না। একটা প্রোডাক্ট দুজনে ধরে রাখছে, তিনজনে ধরে রাখছে, ভাই আমাকে দেন, কাকে দিব? কারণ রিচার্জেবল বলে কথা, রিচার্জেবল কথা, একটা না 7 ঘন্টা চলবে। দেখেন আমি এটাতে কিন্তু কোন রকম লাইন দেই নাই, এই যে দেখেন ফ্যান কিন্তু চলতেছে, বিশ্বাস হয় না? আমি যদি একটু আপনাদেরকে পলি দিয়ে দেখাই, যে খালি চোখে তো বাতাসটা দেখা যায় না, দরকার হলে ভিডিও কল দিয়ে দেখে নেবেন। এই যে দেখছেন, আমি পলি দিয়ে দেখাইছি, এই যে দেখেন বাতাসটা দেখা যাচ্ছে, বাতাসটা দেখেন, এই যে দেখেন, ভিডিও কল দিয়ে
ভিডিও কল দিয়ে আপনারা দেখে শুনে নিবেন, দেখে শুনে নিতে পারবেন। ওকে, যারা ভিডিও কল দেখাবে না তারা সেটা মনে করবেন একেবারে ফেক ভিডিও, ফেক ভিডিও। আপনারা ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখবেন, আমার দোকান দেখবেন, প্রয়োজন আমার যে সাইনবোর্ড আয়ন কুকারের সেই সাইনবোর্ডটা দেখবেন। ভাই সাইনবোর্ডটা দেখান, সাইনবোর্ডটা দেখেন, ঠিক আছে? দোকানটা দেখান, দোকানের প্রয়োজন আপনার আমাদের যে ব্যানার থাকে ব্যানারটা দেখেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে প্রাইস থাকবে 14,500 টাকা, ডেলিভারি চার্জ ফ্রি থাকবে, 48 ঘন্টার ধামাকা অফার। কিন্তু দ্রুত যোগাযোগ করবেন, যার লাগবে কালো আছে নীল আছে, যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন।